টিভিএস আর এক্সেল আছে, টিভিএস মেট্রো প্লাস স্ট্রাইকার। আর একটা বিশেষ কথা থাকলো, বিশেষ কথা ভি2 তো দামে হবে নাকি 23 সালে কিনা 23 এর মডেল 21 লাখ টাকার উপরে যে বাইকের প্রাইস সেটা আজকে দিয়ে দিব 70000 টাকা, অনলি 70000 টাকা। 25 সিসি একটা সিগমেন্টের বাইক 60000 টাকা নিচে দিয়ে দিব আজকে। 60000 এর নিচে? হ্যাঁ 60000 নিচে। কত 40 না 45? 58 55 55 কিসে 55 60 এর নিচে না 55 একটা কাটা আসেন 55 57 কাটা বরাবর আসেন 55 ভাই আমাদের ঠিক আছে ভাই। যেটা বলছেন আর আজকে আপনারা বুঝতাছেন না 50 এর নিচে। এই যে দেখেন তিনটা এখানে আছে স্কুটি সহ 50 এর নিচে, 50 এর নিচে দিয়ে দিব। এটাও দিয়ে দেন 48। আবার 48 করলাম। আচ্ছা সজীব ভাই বলছেন যখন 48 48000 টাকা হিরো প্যাশন প্রো 65000 মেট্রো প্লাস দিব 65000 টাকায় সর্বশেষ কাগজ। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আবারো চলে আসলাম সেই পাইকারি রুবেল ভাইয়ের কাছে। রুবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কি পাইকারি হবে নাকি? অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছেন, আমি তো পাইকারি সেট দেই। তো আজকে স্পেশাল দামাকা কি থাকতেছে? আজকে 75000 এর পালসার দিয়ে দিব, 48000 এর জুরা ডিসকভার দিয়ে দিব। 75000 এর পালসার, হ্যাঁ 50000 টাকায় দিয়ে দিব ইয়ামাহা স্কুটি, 50000 টাকায় ইয়ামাহা স্কুটি। ওকে চলুন তাহলে শুরু করি, কথা না বাড়িয়ে। তো আমাদের ঠিকানাটা বলে নেই আগে, ঠিকানাটা বলে দেন। বাইক ভ্যালি, এটা সেক্টর 4 এর উত্তরা দিয়াবাড়ি 2 নম্বর ব্রিজ আছে এর সংলগ্ন, পিছনে আছে পাসপোর্ট অফিস, পাশে দিয়ে আছে আমাদের উত্তরা দিয়াবাড়ি যেটা বলে মেট্রো স্টেশন, তারপর আছে বিআরটিএ। তো যারা বুঝতে সমস্যা হবে লোকেশন দেয়া থাকবে আর ফোন নাম্বার দেয়া থাকবে, আপনারা কালেকশন করে নেবেন। তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিবেন। সজীব ব্লগস ইনশাআল্লাহ ভাই আমাদের এখানে আছে, মাঝে মধ্যে তো আসে, তো ভালো লাগলে তো তারপরে বাইক কেনাবেচা করাই যাবে ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ অবশ্যই। তাহলে প্রথমে আমরা এই দিক থেকে শুরু করব। হ্যাঁ আজকে পালসার দিয়ে দিচ্ছি। ওকে তাহলে আজকে পালসার থেকে শুরু করি। এটা এখন রেজিস্ট্রেশন করা হয়নি, অন টেস্ট বাইক, অন টেস্টে এটা গুটি বিট লাগানো হয়েছে, দুটো নতুন লাগানো হয়েছে। তাই পালসার গুটি বিটে যাদের ধারণা আছে ব্রেকিং কন্ট্রোলিং ভালো। টায়ার কি দুটি নতুন টায়ার? দুটো নতুন টায়ার, একেবারে নতুন টায়ার লাগানো আছে। এটা কি সিঙ্গেল ডিস্ক না ডাবল ডিস্ক? ডাবল ডিস্ক। ডাবল ডিস্কের পালসার। কত মডেল? 2019 মডেল। 2019 এর মডেল, সরি মানে 10000 কিলো রান, অনলি 10000 কিলো, হ্যাঁ 10000 কিলো রান, অনলি 10000 কিলো রান করা, একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি এটি। তাহলে এটা স্পেশাল দামাকা কি থাকতেছে আজকে? এটা দামাদামি করতে পারবেন না, 1,20,000 টাকা। 1,20,000 দিয়ে দিন না, 20 একটু কমায় দেন রুবেল ভাই। রুবেল ভাই মানে স্পেশাল দামাকা একটু কমায় দেন আমাদের বিয়াসের জন্য। যেহেতু বাইকের দাম তোমরা 2000 টাকা সম্মান করে তোমরা 1,18,000 টাকা দিয়ে দাও। 1,18,000 টাকা, 1,18,000 টাকা পেয়ে যাবেন ডাবল ডিস্কের পালসার। পালসার এটা সিঙ্গেল ডিস্ক বাইক, সিঙ্গেল ডিস্ক, এটা রেড কালার, নতুন কাপড় স্টিকার লাগাইছি আমি 2013 মডেল। এটা টায়ার কিন্তু দুটো অনেক সুন্দর নতুন নতুন। ইঞ্জিন এখনো খোলা হয়নি, ইঞ্জিন আটাচ আছে তো? হ্যাঁ ইঞ্জিন আটাচ। আর মালিকানা ব্যাপারটা বলে রাখি, এক সপ্তাহের মধ্যে অবশ্যই মালিকানা করে নিতে পারবেন। এই মর্মে আমি গাড়ি ক্রয় বিক্রয় করে থাকি, তারপরে যদি দেরি হয় আমাদের বলবেন, আর আপনাদের ভোটার আইডিটা অবশ্যই সাথে নিয়ে আসবেন, গাড়ি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে এটা লাগবে। ঠিক আছে। আর এটা এই গাড়িটার দাম বলতেছি 75000 টাকা ফিক্সড প্রাইস, কোনো দামাদামি হবে না। আছে 75000 টাকা দিয়ে দেব পালসার। 75000 টাকায় পালসার, হ্যাঁ 75000 টাকায় পেয়ে যাবেন পালসার। এটা সিঙ্গেল ডিস্কের পালসার, এটি পেয়ে যাবেন 75000 টাকায়। এটা কি অন টেস্ট না নাম্বার করা? এটা নাম্বার করা, 10 বছরের নাম্বার করা, 10 বছরের নাম্বার সহ এটি পেয়ে যাবেন অনলি 75000 টাকা। এরপরে জিক্সার দেখতে পাচ্ছি আজকে, সুযোগ একটা এসএ বাস অনেক চমৎকার কন্ডিশন। জিক্সার কি একটাই আছে? একটাই এই মুহূর্তে। তাহলে এটাতে একটা দামাখা দিয়ে দেন আজকে। আচ্ছা এটা বলে রাখি প্রথমেই, স্মার্ট কার্ডে ফার্স্ট মালিক 18000 কিমি রান করছে। টায়ার কিন্তু দুটো স্টক টায়ার লাগানো এবং রিং কালার করা এবং অরিজিনাল কালার গাড়িটাই, এবং ডাবল ডিস্ক, অরিজিনাল ডাবল ডিস্ক যেটা বলে এসএফ, এখন তো মার্কেটে পাওয়া যায় না। আমার কাছে একটা এই মুহূর্তে আছে 2019 মডেল, দেখুন আপনি 2025 সাল পর্যন্ত স্মার্ট কার্ডে ফার্স্ট মালিক কিন্তু একটা নাম্বার করা। এটা পেয়ে যাবেন আজকে ধামাকা অফার। ধামাকা বলে দিব? হ্যাঁ ধামাকা অবশ্যই ধামাকা। রুবেল ভাই মানি তো ধামাকা 1,57,000 দিয়ে দিব ভাই। রুবেল ভাই কত বললেন? 1,57,000। 1,57,000 না, কিছু কমাইতে হবে। কিছু কমাইলে তো পজিশন আমাদের 1,50,000 দিলে কেমন হয়? না 50,000 টাকা, 50 টাকা যায় না এসএফ ভাই, ডাবল ডিস্ক অরিজিনাল, ডাবল ডিস্কের এসএফ 19 এর মডেল, তাই তো? কিন্তু 98 বিষয় একটু কমাইতে হবে আমাদের ভিউয়ারদের জন্য, একটু কমাইতে হবে। 1,55,000 ফিক্সড। 1,55,000 1,55,000 ডাবল ডিস্ক, 1,55,000 টাকায় পেয়ে যাবেন ডাবল ডিস্কের জিক্সার এসএফ। দেখো এসপি শাইন, এসপি শাইন, হ্যাঁ এসপি শাইন 125 যেটা বর্তমান খুব ট্রাস্ট বাইকটা, খুব ভালো কন্ডিশনে আছে, চলতেছে 2020 সালে কিনা 2024 সাল পর্যন্ত কাগজ আপডেট পেয়ে যাবেন। টায়ার কন্ডিশনে খুব পিছনে টায়ার মোটা লাগানো হয়েছে যাতে ব্রেকিং কন্ট্রোলটা ভালো হয়। আচ্ছা এই মুহূর্তে রান করছে 21000 কিমি, অনলি 21000 কিমি, গাড়িটা খুব সুন্দর আছে। আচ্ছা এটা একটু বেশি কিলো, যারা হচ্ছে পাঠাও বা হচ্ছে রাইডিং করছেন তারা এটা নিতে পারেন, কারণ এটাই হচ্ছে মাইলেজটা ভালো পাবেন। যারা পাঠাও রাইডিং করেন তারা হচ্ছে এটা নিতে পারেন। এসপি শাইন কত মডেল এটা? এটা 20 এর মডেল। এটা তো প্রাইস বললেন না? প্রাইস বললাম না, এটা একদম দামাদামি করবেন না। 92 সোজা করে দেন রুবেল ভাই 92 না আরে ভাই 2000 টাকা কিছু হবে না সোজা সোজা করে দেন সোজা করে দেন 8000 গাড়ি ভাড়া দিব ইনশাআল্লাহ 8000 গাড়ি ভাড়া সোজা করা যায় না সোজা করলে তো হয় না সোজা করলে হয় না আচ্ছা চেষ্টা থাকবেন আপনি কাস্টমার এসে যদি বলে ভাই নোট রাখেন ইনশাআল্লাহ আসলে সম্মান করা হবে তাই তো এরপরে মানে ভার্সন 1 দেখাবো 10 বছরের কাগজ 10 বছরের কাগজ করা 10 বছরের কাগজ রেড কালার ভাই 14 থেকে 24 14 থেকে 24 সিঙ্গেল পিকআপ না ডুয়াল পিকআপ না ডুয়াল পিকআপ এই যে ডুয়াল পিকআপ পেজন এটাতে চালে ওরা মধ্যে এখন বলতে শুনুন ইস্তে নাই ইঞ্জিনের কোনো কাজ করতে হবে না আশা করি ইনশাআল্লাহ টায়ার কন্ডিশন ভালো আছে যারা এফজে ভার্সন 1 খুঁজতেছেন এই বাইকটা নিশ্চয়ই ভালো একটা বাইক যাদের বাজেট কম এফজে মজা নিতে সিলেকশন নিতে পারবেন দামাদের অপশন নাই একদম বলে দিব 85000 টাকা 85000 85000 ভাই 85000 টাকা এফজেড 85000 টাকা পেয়ে যাবেন এফজেড তাও আবার 10 বছরের নাম্বার সহ এরপরে ডিসকভার দেখতে পাচ্ছি রাখেন নুরুল ভাই ডিসকভার নিয়ে কথা আছে বলছিলেন আজকে ডিসকভারে ধামাকা হবে হ্যাঁ হবে ঠিক আছে দেখি আজকে কি ধামাকা দেন এটাতে তিনটা ডিসকভার একসাথে রাখছি তিনটা আছে এই দুইটা একদম কমে দিয়ে দিব ইনশাআল্লাহ একদম কমে দিয়ে দিব ঠিক আছে আচ্ছা তার মধ্যে বলে রাখি এটা 110 2022 এ কিনা গাড়ি অনেক চমৎকার কিন্তু টিচার এর গাড়ি উনি বেরি করতে না তেমন একটা সেই সুবিধা বিক্রি করে দিয়েছে একটা স্ক্র্যাচও ফলায় নাই গাড়িটা একদম ফ্রেশ মনে হচ্ছে একদম ফ্রেশ নতুন মতো মাত্র 5000 টাকা লাগছে অনলি 5000 কিলো চলা ইঞ্জিন স্টিকার আর না এই যে দেখেন ইঞ্জিন স্টিকার কিন্তু এখন লাগানো ইঞ্জিন কিছু হয় নাই একেবারে ফ্রেশ কন্ডিশনে যারা ফ্রেশ ডিসকভার চাচ্ছেন তারা এটা নিতে পারেন চোখ বন্ধ করে আচ্ছা এটা দাম চাচ্ছি 1 লক্ষ 7000 টাকা আসলে অবশ্যই সম্মান করা হবে আরে দাম তো 1 লক্ষ 7000 টাকা চাইছেন রাখবেন কত সেটা বলেন 2000 টাকা না আর কিছু কমাইতে হবে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকায় ওয়ান্টেড বাইক দিয়ে দিতেছি নতুন কন্ডিশন 1 লক্ষ 4 1 লক্ষ 4 1 লক্ষ 5 1 লক্ষ 4 আজকে জোর করে হলো 1000 টাকা কমাবো বলছি যেহেতু 1 লক্ষ 4000 টাকা দিয়ে দিচ্ছি 1 লক্ষ 4000 টাকা পেয়ে যাবেন এটি একেবারে ফ্রেশ কন্ডিশনে ডিসকভার 3D লোগোটা কিন্তু সারা দুইটা আছে ডিসকভার পেপারস একটা 100 এটা 5 গিয়ারের গাড়ি কিন্তু অনেক শক্তিশালী মজবুত 10 বছর পেপারস মানে বুঝেন 2 বছর পর পর বিআরটি তে দৌড়ানো লাগবে না টায়ার কন্ডিশন ভালো আর ইঞ্জিনে কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ ইঞ্জিন কি ফ্রেশ আছে আনটাস দুইটাই কি আনটাস দুইটাই একটা 150 একটা 100 যার যেটা প্রয়োজন নিতে পারবে একই দাম একই দামে ডিসকভার দিয়ে দিচ্ছে 58000 করে জোড়া ডিসকভার 58000 58 60 এর নিচে 2000 আর 60 দিয়ে 60 এর নিচে ডিসকভার হ্যাঁ জোড়া ডিসকভার যেটাই নেন পেয়ে যাবেন 58000 টাকা এটা হচ্ছে 10 বছরের পেপারস করা এটা এটাও 10 বছরে দুইটাই 10 বছরের পেপারস করা এটি পেয়ে যাবেন অনলি 58000 টাকায় একটা বিষয় বলে রাখি যাদের বাজেট একটু কম লো রেটে যারা 5000 টাকা চাচ্ছেন তাদের কাছে বাইক চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন অনেকগুলো বাইক আছে হিউজ কালেকশন আছে কিন্তু হিউজ কালেকশন মানে বিশেষ করে কম দামের বাইকগুলো অনেকগুলো কালেকশন করছে যাদের বাজেট কম এই মুহূর্তে তো প্রথমে দেখাচ্ছি এখানে একটা আইসমার্ট এটা কিন্তু একটু আগে নেওয়া হয়েছে তাই তো আমি ছিলাম একটু আগে নেওয়া হয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়ি চালিয়ে দেখলে বুঝতে পারছেন নতুনের মতো আছে দুটো টায়ার নতুন লাগানো এবং এটা জিনিং চলা 13000 কিলোমিটার অনলি 13000 কিলো চলা স্মার্ট কার্ড 10 বছরের কাগজ 10 বছরের কাগজ করা উত্তরা বিআরটি নাম্বার দাও স্মার্ট কার্ড আচ্ছা এটা বলে রাখি দামাদামি অপশন নাই 62000 টাকা 62 60000 টাকা ভাই 62000 দিয়ে দিলাম 60000 টাকা 60000 টাকা 60000 টাকাই করে দেন 60000 টাকা করে দেন আচ্ছা আপনার ব্লগ দেখে যে এটা বলবে 60000 টাকা দিয়ে দিলাম আইসমার্ট হিরো সজীব ব্লগস এর কথা বললে এটা পেয়ে যাবেন 60000 টাকা হিরো আইসমার্ট একেবারে ফ্রেশ কন্ডিশনে এটি আমার সামনেই নেওয়া একজন শৌখিন মানুষের গাড়ি ছিল এটি এরপরে টিভিএস মেট্রো একদম নিউ কন্ডিশন ভাই সেখানে গাড়ি মাত্র 4000 সামথিং চলছে অনলি 4000 চলা 4000 মেট্রো গাড়ি অনলি 4000 কলার টিভিএস মেট্রো এটার মধ্যে 1 লাখ টাকার উপরে যে বাইকের প্রাইস সেটা আজকে দিয়ে দিব 70000 টাকা অনলি 70000 টাকা 70000 টাকায় 70000 টাকায় নতুন গ্রাফিক্স 3D যেটা বলে টিভিএস 70000 টাকায় 22 এর মডেল না হ্যাঁ 22 70000 টাকায় 22 এর মডেল টিভিএস মেট্রো একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এটি গাড়িটা আপনাদেরকে দেখাই একটু ঘুরে যারা ফ্রেশ মেট্রো খুঁজছেন মাইলেজের জন্য কিন্তু বেস্ট একটি গাড়ি এটি 60 এর উপরে যাবে 60 এর উপরে একদম নতুন চাকা টাকা দেখেন এটা একটু কভার ভিতরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা 10 বছরের পেপারস এটা বিআরটির নাম্বার করা মিরপুর বিআরটির এটা একটু রান বেশি হয়েছে 19000 আচ্ছা এই বাইকটাও দিব আজকে দামাদামির অপশন রাখতেছি না ভাইয়া দামাদামি করেন না 55000 টাকা রুবেল ভাই 55 হবে না আরো কিছু কমাইতে হবে রুবেল ভাই মানে দামাকে এটা আপনি মাথা রাখতে হবে এবার বলছি আমার মানে কিছু দামের অপশন রাখি নাই আচ্ছা 1000 টাকা সম্মান করলাম আপনি যদি বলছেন আরো 1000 টাকা আরো 1000 53000 টাকা আরে ভাই আমি দিয়ে দিছি এটা আপনি না দিলে হবে আমি দিয়ে দিলাম এটা 53000 টাকা 53000 টাকা পেয়ে যাবেন আইসমার্ট গ্ল্যামার গ্ল্যামার এটাও 10 বছরের কাগজ করা 15 থেকে 25 ভাই আজকে বিশেষ কিছু অফার থাকছে 10 বছরের কাগজ দেখাচ্ছি অনেকগুলো গাড়ি ম্যাক্সিমাম গাড়িতে 10 বছরের কাগজ করা পেয়ে গেছি ইনশাআল্লাহ তো এর ভিতরে বলে রাখি এই গাড়িটা কন্ডিশন খুবই ভালো আছে, দুটো টায়ার এটার মতো নতুনের মতোই, এটা নতুন টায়ার না 125 125 সিসি একটা সেগমেন্টে বাইক 60000 টাকা নিচে দিয়ে দিব আজকে। 60000 নিচে? হ্যাঁ 60000 নিচে। কত 40 না 45? 58 55 55 কিসে 55 60 এর নিচে না 55 একটা কাটা আসেন 55 57 কাটা বরাবর আসেন 55 ভাই আমাদের দিকটা দেখতে হয় তো। আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু 56000 টাকা 56000 টাকা 56000 টাকা পেয়ে যাবেন হিরো গ্ল্যামার। ডিসকভার আরো আছে? হ্যাঁ ডিসকভার এটা 10 বছরের কাগজ, এইটাও 10 বছর স্মার্ট কার্ড। হ্যাঁ এটা 100 সিসি একদম স্মার্ট কার্ডের ডিজিটাল প্লেট, এটা দিব 70000 টাকায়। 70000 টাকায়? 70000 টাকায় ভাই দুটো টায়ার দেখান আর ইঞ্জিন আনটাচ টুটা এই লাস্ট ভার্সন 16 17 পরে আরে কি শুরু করলেন ডিসকভার, যেটাই হাত লাগায় সেটাই 10 বছরের, সেটাই 10 বছরের পেপারস। এটা কত বলেন? 70000 70000 আর একটু কমায় দেন না। আর কমাইলে তো ভাই অবস্থা বুঝেন রুবেল ভাই মানি তো ধামাকা, চাইলেই পারে কমাইতে। 2000 কমায় দিলেন 68 68000 টাকায় 10 বছরের পেপার সহ ডিসকভার পেয়ে যাবেন এটি। আর আজকে আপনি বুঝতেছেন না 50 এর নিচে, এই যে দেখেন তিনটা এখানে আছে স্কুটি সহ 50 এর নিচে, 50 এর নিচে পেয়ে যাবেন এগুলো। 18 মডেলের মেট্রো 49000 ভিউ আছে। 48 50 এর নিচে রাখছেন 49000 টাকা পেয়ে যাবেন এটি। এরপরে 24 মত আপডেট করা আছে, টায়ারগুলো দেখেন কন্ডিশন দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে, এটি পেয়ে যাবেন 48000 টাকায়। আরেকটা হিরো প্যাশন প্রো দিয়ে দিব 10 বছর, হিরো আবারো প্যাশন প্রো এটাও 10 বছর। এটা কিন্তু আমার পছন্দের একটি বাইক হিরো প্যাশন প্রো, এটাও দিয়ে দিব 49000 49 দিয়ে দিলাম, এটাও দিয়ে দেন 48 আবার 48। আচ্ছা সজীব ভাই বলছেন যখন 48000 টাকা হিরো প্যাশন প্রো। এরপরে হচ্ছে স্কুটি আছে দুইটা, আজকে 48000 টাকা দিয়ে দিব ইয়ামা স্কুটি। ইয়ামা স্কুটি কত? হাইড্রোলিক ব্রেকিং দেখেন, হাইড্রোলিক ব্রেক, এই যে দেখেন হাইড্রোলিক ব্রেক সিস্টেম আছে। এটা কত বলেন? আজকে এটা দিয়ে দেব 48000 48000 1000 যদি না কমায় তাহলে কেমন হয় 47000 কেমন হলো? এটা একটু তো কমাইতে হবে। আচ্ছা 47000 টাকা আপনি যদি একটু এই না করেন তাহলে তো ভিউয়ার্স আসবে না। 47000 টাকা ইয়া আমার স্কুটি পেয়ে যাবেন এটি। এরপর স্কুটি 10 বছর কাগজ করা, এটা তো একেবারে ফ্রেশ মনে হচ্ছে, এটা কোনো দামাদামি করবেন না, ধামাকা থাকতেছে আগেই। ঠিক আছে জান মাত্র 65 65000 টাকা পেয়ে যাবেন এটি। 23 সালে কিনা 23 এর মডেল, 23 এর কিনা 23 এর কিনা দেখেন মাত্র 6 মাস গাড়ি বয়স। চকচক এটা আমি নিজে চালাতেছি ভাই। এটা কি আপনার নিজের হাতের গাড়ি? হ্যাঁ নিজের হাতের গাড়ি, স্মার্ট কার্ড ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি। এটি একেবারে ফ্রেশ কন্ডিশন আছে, একটাই তো আছে না বিটু? তাহলে একটা স্পেশাল ধামাকা দিয়ে দিন এটাতে। কোনো দামাদামি হবে না, 2 লাখ টাকা 2 লাখ টাকা আজকে 2 লাখে দিয়ে দিচ্ছি বিটু। 2 লক্ষ টাকায় ডাবল ডিক্সের FZ বিটু এটি পেয়ে যাবেন 2 লক্ষ টাকা। এরপরে দেখবেন প্লাটিনা, যারা আরো তেল শাস্ত্রী বাইক চাচ্ছেন প্লাটিনা সুপার একটা বাইক, বাইরে সিবিএস সিস্টেমটা কিন্তু সিবিএস সিস্টেমটা পাবেন না, 21 এর মডেল রেড কালার মাত্র 4500 কিলো চলা একটা দুজনের গাড়ি, শুধু বাসা থেকে যাওয়া আসা অনলি 4000 চলা, মাত্র 4500 হইছে। এটা একটা কথা আছে যে তেলের গন্ধে চলে, হ্যাঁ কোনো দামাদামি হবে না। 81 ফিক্সড 82000 1 লক্ষ 82000 টাকার বাইক ভাই 82000 দিয়ে দিতেছি, 82000 টাকায় সোজা করে দেন না। আবার সোজা করতে আরে ভাই সোজা করে দেন, কিছু সময় বেকার থাকে ভাই, ওইটাই সোজা করে দেন, এই 2000 হাতে রাখেন না সোজা করে দেন। আচ্ছা ভিউয়ার যদি খুশি থাকে ইনশাআল্লাহ দিয়ে দিলাম 80000 টাকায় 80000 টাকায় 80000 টাকায় প্লাটিনা পেয়ে যাবেন। এরপর হচ্ছে টিভিএস স্ট্রাইকার 125 স্ট্রাইকার, অনেকের এখন বর্তমান চাহিদা সম্পন্ন বাইক, কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, দুটো টায়ার দেখেন অনেক সুন্দর, পিছনে টায়ার তো মোটা লাগাইছে ভাই, গ্রিপটা সেই হবে মোটা টায়ার লাগাইছেন। হ্যাঁ ইঞ্জিন আনটাচ, এই যে দেখেন অনেক মোটা টায়ার লাগানো, নতুন টায়ার লাগানো, টায়ার কিন্তু অনেক মোটা। রেড কালার গাড়ি দেখতে 54 সিরিয়ালের গাড়ি, রেড কালারটা স্মার্ট কার প্রথম মালিক 2024 সাল পর্যন্ত টেকনিক্যাল আপডেট আছে তাই। হ্যাঁ এটা তাহলে একটা স্পেশাল দামাকে দিয়ে দেন একদম 75 দিয়ে দিচ্ছি। ঠিক আছে এখানে কয়টা আছে? আর তিনটা। হ্যাঁ এটা আমি কিছু বলবো না, আপনি বলে যান। আচ্ছা এরপর মেট্রো প্লাস ভাই কমে বলেন, আবার আগে ভাড়া বলেন না, কমে বলেন ভাই, একদম কমে দিতেছি। মেট্রো প্লাস আজকে 65000 মেট্রো প্লাস দিব 65000 টাকায় 10 বছরের কাগজ, 65000 টাকায় মেট্রো প্লাস 10 বছরের কাগজ সহ এটি পেয়ে যাবেন 65000 টাকায়। এরপর এক্সেল দিব, এটি ফ্রি স্কেচ দাগ করতে আমি এখানে পলিশ করে দিচ্ছি, ও এটা আপনি পলিশ করে দিবেন, খোলা আছে এই মুহূর্তে। ঠিক আছে এক্সেল 93000 টাকা মার্কেট প্রাইসে গাড়ি, আজকে দিব 60000 টাকা 60000 টাকায় মাত্র 60000 টাকা পেয়ে যাবেন টিভিএস এক্সেল 100। আচ্ছা এরপরে তো বিবিটিন বললাম 80000 টাকা, আজকে বিবিটি দিয়ে দেব 80000 টাকায়। আমাদের লোকেশনটা আবারো বলি, নিউ অটো এক্সেস বাইক ভ্যালি, বাড়ি নম্বর 6 রুট 6 সেক্টর 15 উত্তরা দিয়াবাড়ি ঢাকা। 2 নম্বর ব্রিজ আছে দিয়াবাড়িতে, এর সংলগ্ন। ফোন নাম্বার দেয়া থাকবে, ডেসক্রিপশনে সংগ্রহ করুন।